আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ অঞ্চলের মাটি ও মানুষের নেতা বরিশাল সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র বরিশাল মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক যিনি ইতিমধ্যে বরিশাল তথা দক্ষিণ অঞ্চলের সাংগঠনিক একটি রোড মডেল তৈরি করেছেন সেই জনতা শ্রেণীবাস সাদিক আবদুল্লাহ আজকের এই ছাত্র সমাবেশে তার মূল্যবান বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসাবে সভাপতিত্ব করবেন গৌরব ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল জেলা শাখার বিপ্লবী সভাপতি হেমায়তউদ্দিন শ্রেণীবাস সুমন বক্তব্য রাখবেন সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ বর্তমান জেলা মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ আজকের এই দোয়া মাহফিল এবং আলোচনা সভা আমরা ছাত্রলীগ এমন একটি সংগঠন যে সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এদেশের স্বাধিকার আন্দোলনের জন্য ভাষা আন্দোলনের জন্য এদেশের 18 কোটি বাঙালির মৌলিক অধিকারের জন্য যতগুলি সংগ্রাম সবগুলো সংগ্রামে রাজপথ থেকে তৃণমূলে ওয়ার্ড থেকে শুরু করে সারা বাংলাদেশ সে ঢাকা রাজপথ সব জায়গায় বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছেন আজকে আমরা এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের যিনি সবসময় একটি গাছে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছেন দীর্ঘদিন পর্যন্ত আজকের এই আলোচনা সভায় ছাত্র সমাবেশে আর তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দক্ষিণ বাংলার গণমানুষের নেতা দক্ষিণ অঞ্চলে মাটি ও মানুষের নেতা বরিশাল সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র বরিশাল মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক যার বিচক্ষণতা দূরদর্শিতার মধ্য থেকে ইতিমধ্যে বরিশাল মহানগর সহ এই দক্ষিণ জনপদকে বাংলাদেশ আওয়ামী লীগের একটি শক্তিশালী বিভাগ হিসাবে গড়ে তুলেছেন মডেল ইউনিট হিসাবে গড়ে তুলেছেন সেই জনতা যুবনেতা যুবরত্ন শ্রেণীবাস সাদিক আবদুল্লাহ আজকের এই আলোচনা সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাথী বন্ধুগণ ছাত্র ভাইয়েরা আজকের এই আলোচনা সভা আমরা যারা ছাত্র সংগঠনের সাথে জড়িত বাংলাদেশ ছাত্রলীগের এটা একটি সংগ্রামের সংগঠন আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ শুনেছি আদর্শকে আমরা অনুসরণ করে দেশভক্ত শেখ হাসিনার আদর্শকে আমরা অনুসরণ করে আদর্শকে আমরা অনুসরণ করি আমাদের নেতা শ্রেণীবাস সাদিক আবদুল্লাহর আদর্শকে আমরা অনুসরণ করি আমরা বাংলাদেশ ছাত্রলীগ